আমেজের মধ্যেই শিশুদের জ্বরের আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে, যার ফলে কিছুটা উদ্বিগ্ন চিকিৎসক মহলের একাংশ। যেমনটা স্বাস্থ্য দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে, চতুর্থ দিন অর্থাৎ গত শনিবার পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল প্রায় 200 জন, কিন্তু গত 24 ঘন্টায় সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে। এর ফলে কিন্তু আরও চিন্তিত চিকিৎসক মহল। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় কিন্তু জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, এবং জ্বরে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাও কিন্তু সামনে এসেছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, এবং এই পুজোর আমেজের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়ে দিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে শিশু আক্রান্ত শিশুর সংখ্যা। গত শনিবার পর্যন্ত যে সংখ্যাটা ছিল 200, সে সংখ্যাটা গত 24 ঘন্টায় আরও বাড়তে পারে, যার ফলে কিন্তু চিকিৎসক মহলের একাংশ যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে। কেননা আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক জায়গায় এই জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়তেই দেখছি, কোনোভাবেই কিন্তু এই আক্রান্তের সংখ্যা কমছে না, এই ছবি কিন্তু উঠে আসছে। বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, এবং গত 24 ঘন্টায় সেখানে 200 পার করে যেতে পারে সংখ্যাটা, যা নিয়ে কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন চিকিৎসক মহল। রাজ্যের বিভিন্ন প্রান্ত যখন উৎসব মুখরিত, বিভিন্ন প্রান্তে মানুষ যখন উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই কিন্তু জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা আরও ভাবাচ্ছে। আমরা এ বিষয়ে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, গত শনিবার পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল 200, কিন্তু সমীক্ষা যেটা বলছে যে 24 ঘন্টায় এই সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে এ বিষয়ে? না দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারা যেটা জানাচ্ছে যে চতুর্থীর দিন অর্থাৎ গত শনিবার অবধি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে, পেডিয়াট্রিক বিভাগ, সেইখানে 200 জনের কাছাকাছি শিশু তারা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ছিল। পাশাপাশি যারা করোনা আক্রান্ত হচ্ছে, শিশু নয় বয়স্ক যারা করোনা আক্রান্ত হচ্ছে, এরকমও সংখ্যা কিন্তু 2 জন। তারা বহরমপুরের যে মাতৃসদন কোভিড হাসপাতাল রয়েছে সেখানে তারা ভর্তি রয়েছে, এমনটাই কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি। চিকিৎসকদের যেটা অনুমান, এটা গত শনিবারের পরিসংখ্যান, গত 24 ঘন্টায় সেই সংখ্যাটা কিছুটা বাড়তে পারে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। কারণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে সেখানে 60টি বেড রয়েছে, সেই 60টি বেডে সেখানে 200 জনের কাছাকাছি শিশু তারা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার ফলেই তাদের কিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে সেই বিষয়ে জানতে চাইবো। এইভাবে যে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে, যারা জেলাতে মুর্শিদাবাদ জেলাতে যারা শিশু রোগ বিশেষজ্ঞ রয়েছেন, তারা ঠিক কি বলছেন, তাদের ঠিক কি প্রতিক্রিয়া বিষয়ে? না, তাদের যেটা প্রতিক্রিয়া যে মূলত এই যে পুজোর আমেজ, বিশেষজ্ঞরা যেটা জানিয়েছিল, পুজোর মধ্যেই কিন্তু করোনার যে তৃতীয় ঢেউ সেটা আসার একটা আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন। তাহলে কি এবার সত্যি পুজোর আমেজে এই করোনার তৃতীয় ঢেউ চলে এলো? এই প্রশ্নই কিন্তু উঠছে। শিশু বিভাগের যারা দায়িত্বে যারা রয়েছেন শিশু বিশেষজ্ঞ, তারা যেটা জানাচ্ছেন যে শিশুদেরকে, এই যাদের মধ্যে জ্বরের প্রবণতা দেখা যাচ্ছে, তাদেরকে সম্পূর্ণভাবে আলাদাভাবে রাখতে হবে, এবং কোনোভাবেই তারা যেন ঘনবসতিপূর্ণ এলাকায় বা পুজোর মেলা বা অন্য কোনো জায়গায় সেখানে যেন তারা না যায়, সেই বিষয়টার উপরে কিন্তু বারবার করে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি তারা অভিভাবকদেরকেও সতর্ক করছেন যে কোনোভাবেই যেন শিশুরা কোনো লোকজনের মধ্যে পুজোর মধ্যে না মিশে যায়, এবং তাদের জন্য যাবতীয় যে সমস্ত স্বাস্থ্যবিধি, মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার করা, সমস্ত কিছুই কিন্তু অভিভাবকদের জন্য সতর্কবার্তা জারি করেছে শিশু বিভাগের। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক জয়দেব রায়। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। যেমনটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানে কিন্তু দিনের পর দিন জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে, 200 ছাড়িয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে যে এখন লোকজন তো স্বাস্থ্যবিধি মানছে না, স্বাস্থ্যবিধিটা না মানলে এটা যদি শুধু করোনা প্রিভেনশনে হেল্প করে তা কিন্তু নয়, এই ভাইরাল ফিভারটাকেও প্রিভেনশনে হেল্প করবে। লোক দেখুন, যদি আপনি পূজা মণ্ডপের দিকে তাকান, দেখবেন লোক প্রচন্ড পরিমাণে জমায়েত হচ্ছে, অনেকের মুখে কিন্তু মাস্ক নেই, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা তো ছড়ি বাদই দিয়ে দিন। সুতরাং এগুলো যদি ঠিকমতো করে না মানে, তাহলে তো এই ডিজিজের স্প্রেড বাড়বে। যেমন এই যে ভাইরাল ফিভার গুলো, এদেরও কিন্তু স্প্রেডের ব্যাপারটা কিন্তু করোনার মতোই,
সুতরাং এই স্বাস্থ্যবিধিগুলোকে মেনে রাখার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকা জারি করেছে সেটা কিন্তু মানা উচিত। তাতে এতে ডুয়েল এফেক্ট হবে, করোনা সংক্রমণের বৃদ্ধিটাও কম হবে এবং এই ভাইরাল ফিভারের বৃদ্ধিটাও কম হবে। সুতরাং এইটাই আমার বক্তব্য, পুজোর মধ্যে বেরিয়ে স্বাস্থ্যবিধিকে যেটা মেনে চলুন। ছোট বাচ্চারা পাড়ায় হয়তো দেখতে গেলে একটা ফাঁকা পান্ডেলে দূর থেকে দেখলো ঠিক আছে, কিন্তু ভিড়ের মধ্যে যাওয়াতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বলে আমাদের একটা মনে হচ্ছে। যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে ভাইরাল ফিভারটা এত স্প্রেড করে যাচ্ছে, কি কি প্রিকশন নেওয়া উচিত? অভিভাবক যারা রয়েছেন, যারা পরিজনরা রয়েছেন, তারা শিশুদেরকে কি কি প্রিকশন দেবেন? এক নম্বর হচ্ছে ভিড়টা এড়িয়ে চলুন, সেটা প্রথম প্রিকশন। দ্বিতীয় হচ্ছে ছোট বাচ্চাদের যেহেতু মানসিক ব্যাপারটা হতে পারে সারা বছরে পুজোর একদিন, পুজোর মণ্ডপে যান কিন্তু সেটা দিনের বেলা ফাঁকা অবস্থায় দূর থেকে একটু দেখে আসুন। আর যারা যেই বাচ্চাদের অল্প জ্বর টর হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাবেন না, তারা এমনি একটু অসুস্থ এবং তাদের থেকে অন্যদের স্প্রেড হওয়ার কথা। বড়রাও যদি যান সেখানে বড়দের থেকে বাচ্চাদের হবার ব্যাপারটা থাকে, তারা যেন স্বাস্থ্যবিধিটা ঠিক করে মানে, অর্থাৎ মাস্ক যেন পরে, যতটা সম্ভব ভিড়টাকে যখন এড়িয়ে যায়, মাঝে মাঝে হাতকে স্যানিটাইজ করা, বাড়িতে এসে আবার ওই জামা কাপড় করে ভালো করে ধোয়া। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো এই ভাইরাল ফিভারে কিছু কিছু প্রতিষেধক টিকা আছে, এই সেই টিকাটা যেন বাচ্চাদের দেয়া হয়ে থাকে। করোনার টিকা এখনো বাচ্চাদের আসেনি ঠিকই, কিন্তু ইনফ্লুয়েঞ্জার টিকা কিন্তু পাওয়া যায়, টাইফয়েডও কিন্তু মাঝে মাঝে হচ্ছে অবস্থায় তাদের টিকা পাওয়া যায়, কোনো কোনো জায়গা থেকে জাপানিজ ইনকাপ্রেট হচ্ছে তাদের টিকা পাওয়া যায়। সেই টিকাকরণ গুলো ঠিক মতো করে নেয়া এবং তাদের সুষম খাদ্য যেন ঠিক মতো করে পায়, জ্বর হলে তাদের খাবার দেওয়া, প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, অযথা অ্যান্টিবায়োটিক প্রথমেই দিয়ে দেবেন না, এইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ জয়দেব রায়। তিনি যেমনটা বলছিলেন যে প্রিকশন হিসাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোনোভাবে এই ভিড়ে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। বছরের একটা দিন উৎসব মুখরিত পুরো বাংলা অবশ্যই, কিন্তু শিশুদের স্বাস্থ্যের কথা কিন্তু সবার আগে ভাবা উচিত। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, তোমাকেও ধন্যবাদ।